أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره، نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن محمدا عبده ورسوله نورا من نور الله. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراج منيرا. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وقانوا يتقون، لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء أليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وبارك وسلم. صلاة دنيا سلام يا حبيب الله عليكم، مرحبا يا رحمة للعالمين، مرحبا مرحبا يا مرحبا يا مرحبا غوث العظم. برادر الاسلام عاشقان مصطفی صلی اللہ علیہ وسلم، عاشقان ولی اللہ، خاص کر عاشقان غوث العظم مجھنڈاری، آج کے اپنا دیرے رنگا ماٹی پربتن چولے اللہ رولی اور تت کی اللہ بندو کی اللہ رولی تکی اللہ بندو نکی بندو نا لیکن آمی بولو سی نکی اللہ پاک بولو سین امر رب العالمین قرآن مجید مدد سورہ یونس مدد رجاعت کر جن الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون الذین آمنوا وقانوا یتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمة الله ذلك هو الفوز العظيم. جرب لنا سبحان الله امر الله بلچن جرا امي اللہ ربندو تدر کنو بھائی نئی چنتار کارون نئی دنیا تدر جن شب و شنگباد آخرت تدر جن شب و شنگباد. جرب لنا سبحان الله ولی آرا بہت شبت منشور نہ ہوئی نا کسو سی ڈینگے باشا ہوئی پر وہ تو چٹو گرام دوئی بے ٹکی نا اے چٹو گرام ان مدھے امرا کی بولی اندرک شما بولی نا ایبر وہ علی واریش خون منی کی تر بانگشو در ہون ٹکی نا ٹک نا بابا امرا بانگشو در بزر جمع اندرک شما علی واریش بولی ٹکی نا اللہ کی کنو بانگشو آسے اللہ ظاہرات انہار شریلے کنو آکار نزبتر کنو بانگشو نائی کین تو اللہ روحانی تر بانگشو رہا اللہ رولی اللہ را زرم رو سبحان اللہ ٹھیک رہا اے نزبت دان کرو سن کے ایٹا کنو پیر صاحب کنو غوث کتوب افضال دن نائی ایٹا شمگر دنیا کل کائنہ تر مالک رب العالمین اے نزبت شرا شریلے تر کے دان کرو سن ٹھیک رہا دیکھیں بابا رہا
এই আজকে এক আল্লাহর ولی আব্দুল হাকিম শাহ প্রকাশ আব্দুল্লাহ ফকির আমি এটা 14 তম বাৎসরিক কোরআন শরীফ ঠিক কি না এই 14 তম বাৎসরিক কোরআন শরীফে এখানে আমার আগে যে সমস্ত ওয়াইজিন কেরাম যারা ওয়াজ করেছেন আমার আগে একজন যিনি মৌল বক্তা ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ ফরদানুল ইসলাম বুলবুলি সাহেব ওনার সাথে আমি আরেকবার আমার সাথে দেখা হয়েছিল তো আমি ওকে জিজ্ঞেস করি তো আমার বলে হুজুর আপনি মনে রেখেছেন আমি তো দেখেন আল্লাহর কাজ করতে হইলে যারা যিকরান কাসীরা যারা অত্যধিক আল্লাহর জিকির করে আল্লাহ তাদের জন্য কি করে সেই জিকির এতাত হিসেবে আজকুরুনি বিতাআতি আজকুরুকুম বিরহমতি তুমি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদেরকে রহমত দান করব জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর ওলি আল্লাহ তারা কি আল্লাহর উপরে শুকরগুজার নাকি নাশুকর আমরা সাধারণ বান্দারা আল্লাহর থেকে হাজার ইবেশরে ফেলে তোরা বসো না তোরা কতক্ষণ দিয়ে থাকবি ইবেশরে ফেলে নামাই দে তোলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাব্বুল আলামিন হিসেবে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি নিয়ামত দিচ্ছেন ঠিক কি না আজি অনরেন্ড আইবার আগে আই একখানা আগে এসেছি ইবে আগে নাও হই কিলো কইলে মানুষজন এন্ডা যাইয়া রাখি আমার আল্লাহ পাক কোরআনের মজিদের মধ্যে বলছেন কি সিররু ফিল আরদ فانظر كيف كان عاقبه المكذبين তোমরা জমিনের মধ্যে ছড়ায়া যাও এই ছড়ায়া গেলে জমিনের বিভিন্ন নিদর্শনের মাধ্যমে তোমরা আমি আল্লাহ যারা মুকাজ্জিবিন যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে এই সং আই কই আপনি যদি ঈমান বুঝেন বেঈমানও বুঝন না করিব কথা বুঝছেন না বুঝন নাই ঈমান যে বুঝে এইটা বেঈমানও বুঝে নাকি না বুঝে ঈমানের আগে বে লাগাইলিবে বেঈমান ঠিক কি না আল্লাহর আগে আল্লাহর জায়গায় অন্যরা শরীক করিলি ইবে ঈমান নাকি মুশরিকি কথা কি বুঝতে পেরেছেন তাহলে আমরা যারা ঈমানের পথে আছি ঈমান রাখতে চাই তারা আমরা ঈমানের সাথে বেঈমানটা বুঝিতে কি না আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কি যে তোমরা জমিনের মধ্যে ছড়ায়া যাও তাহলে আমি আল্লাহ যারা মুকাজ্জিবিন যারা আল্লাহর হুকুম আহকামকে অস্বীকার করেছে তার পরিণতি তোমরা দেখতে পাবা ঠিক কি না মিশরের মধ্যে নীল নদ বলে কোন নদ আছে এই নদীর মধ্যে রব্বুল আলামিন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম তার আগে একজন নবী ছিলেন ঈসা রূহুল্লাহ কি ইবেরে রূহুল্লাহ কি লেখো রূহুল্লাহ বলে কারণ আল্লাহ পাক তাকে এমন নিসবত দান করেছেন যে এবং খলি মুর্দাও জিন্দা হয়ে যেত ঠিক কি না জোরে বলুন সুবহানাল্লাহ আমরা মুসলমানরা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন আমার আল্লাহ বলছেন সূরা মুমিনের মধ্যে যে ইজ্জত আমি আল্লাহর কার আল্লাহ ইজ্জত আমার আল্লাহর রাসূলের কার ইজ্জত আমার আল্লাহর যারা মুমিন বান্দা তাদের জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা কি মুমিন নাকি মুনাফিক জিবে মুনাফিক কি কোনদিন ওলি আল্লাহ ইত্তারিব না জিবে মুনাফিক মুনাফিকিন ফি দারকিল আসফাল মিনান নার হুম ফিহা খালিদুন জিতে মুনাফিক জিতে আল্লাহ আল্লাহকে মুনাফিক কি করে এটা তো ঈমানই থাকবে না যার ঈমান থাকবে না আল্লাহ কি তারে তার নিসবত তার কর্বত ডাকিব না আল্লাহ যাকে কর্বত ডাকে সেই ওলি আল্লাহ কি এখন আমি সিম্পল একটা কথা বুঝাই এই ওলি নিয়ে নবী নিয়ে রসুল নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এটা কি না আমরা এখানে ওয়াজ করছি কোরআন হাদিসের দলিল দিচ্ছি নাকি মাজানা মোনাজা হয় তা হয়ে যায় কোন কোরআন হাদিসের দলিলটাকে আমি আপনাদের এখানে আগে এসেছি আমি এসে কোন সময় আমি কোরআন হাদিসের দলিল দস্তাবেজ ছাড়া কথা বলি কারণ কি আমার আল্লাহ থেকে বড় দুনিয়ায় কেউ আছে আচ্ছা আল্লাহ থেকে বড় যে দুনিয়ায় নাই আল্লাহ পাক যে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এখানে আল্লাহ দুইটার সিস্টেমে প্রতিষ্ঠা করেছেন একটা হলো লৌকিক কি লৌকিক মানে কি লোকে যা করে লোকে যা দেখে ঠিক কি না আরেকটা অলৌকিক ঠিক কি না এই লৌকিক কি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাবুল্লাহ দান করেছেন ঠিক কি না এবার লৌকিক ন এবার অনলয়ের হরিতর ঠিক কি না আল্লাহ পাক নবী পাকের মাধ্যমে হাদিস দান করছেন এটা হলো লৌকিক লোকে ফরিস্তা পারে বুঝিত পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ধানের শীষের ভিতরে যে চাল গজাবে এটা কি লৌকিক না অলৌকিক কথা বুঝেন
আপনি চাষ করেছেন আপনি ধান বুনেছেন ধানের মধ্যে ধান চোরা হয়েছে কিন্তু ধানের মধ্যে যে শাস হবে এটার গ্যারান্টি কেউ দিতে পারে যদি গ্যারান্টি দিতে পারতো তাহলে তো ধানের চোরার মধ্যে ছিটানো হইতো ঠিক কি না ধানের চোরার মধ্যে কি যা হয় সবগুলো কি ধান চাল হয় এখানে মধ্যে ছিটা ধান থাকে নাকি থাকে না তাহলে আমল আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন একটা লৌকিক মানে দেখে বুঝার জন্য আরেকটা হলো অলৌকিক আমার নবীর জাহেরাত হলো লৌকিক বাতিনাত হলো অলৌকিক জোরে বলো সুবহানাল্লাহ চোখে যা দেখা যার ইন্নামা বাশারুন মিসলুকুম এইবে দিয়ে দে এইবে হলো লৌকিক কিন্তু অলৌকিক কোন এই বশার এই বশার আকৃতিতে নূরুন লা নূর ইহাদি আল্লাহ মাইয়াশা ওয়া ইদরিবুল আমসাল লিন্নাস যত পড়ে দিয়ে এইবে এই বশার আঙ্গুলের ইশারা করলে চার দুই খণ্ড হয়ে যায় জোরে বলো সুবহানাল্লাহ তুমি আমি বশার আঙ্গুলের ইশারা না বম দিয়ে মারিলেও চার দুই খণ্ড ন সাত পর্যন্ত পৌঁছিত পারিবে না বাবারে দেখেন আজকালকার আমরা বাবা আমি বিজ্ঞানের ছাত্র যেহেতু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারই বা বিজ্ঞানের মানুষ নাকি বিজ্ঞানের নাকি আর্টসের মানুষ সায়েন্স আর্টস কমার্স নো আছে আই সায়েন্সের মানুষ আই বুঝাই দি আর বুঝতে চাই দি তার মানে কি আই সায়েন্স কম বুঝি না সায়েন্স বুঝি আর তো আমি সাবজেক্টের উপরে কি এমডি ডিগ্রি আর ডক্টরেট ডিগ্রি দিয়ে ঠিক কিনা তাহলে বাবারা এখন খুব খেয়াল করে শুনেন এই যে বাংলাদেশ না দুনিয়ার মধ্যে যে সমস্ত সাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ঠিক কিনা এগুলো নামকরণ করেছে কে আমরা করেছি তার মানে কি আমরা মানবের জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে আমরা এগুলোকে নামকরণ করেছি ঠিক কিনা কোরআনের মধ্যে প্রশান্ত মহাসাগর লেখা আছে না আটলান্টিক মহাসাগর লেখা আছে না কথা বুঝছেন সাগর মহাসাগরের কথা লেখা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সমগ্র দুনিয়ার সাগর মহাসাগর নদী নালা খাল বিল সমস্ত কিছু যদি কালি হয়ে যায় সমস্ত বৃক্ষরাজি যদি কলম হয়ে যায় আমি আল্লাহর গুণগান শেষ হবে কোরআন পড়িলাম হাদিস পড়িলাম কোরআন মুখস্থ করিলাম হাফেজ কোরআন হইলাম আয় কোরআনের তাফসীর মুখস্থ করিলাম হাদিস মুখস্থ করিলাম ফেকা মানতেক ব্যাক পড়িলাম যদি ফরিয়ারে কই দে আল্লাহ সুব ইমান আছে না নাই জোরে বলেন না এটা না উসুল আমরা ধর্ম বুঝতে উসুল লাগবে ঠিক না ও যে লৌকিক উত্তম আল্লাহ যতটুকু না লৌকিক তার থেকে বেশি অলৌকিক ঠিক না আল্লাহরা কি দেখে না আল্লাহর না দেখে তার মানে কি আই ফতোয়া দিউম না ইবে চোখে দেখা না যার তার মানে ইবে নাই কি অমা ঠিক কি না আল্লাহ চোখের সামনে দেখছি না আমার মস্তিষ্ক মগজ কারণ মগজ কি কেউ নিজে দেখে মগজ দেখতে হলে কি করতে হবে মাথাটাকে ভেঙে মগজটাকে আউট করতে হবে মাথা ভেঙে যদি মগজ বাইর করে ওই ব্যক্তি জীবিত হবে নাকি মৃত হবে জোরে বলেন না তাহলে তুই তোর মগজ দেখিয়ে রে যদি দলিল দম করে যে আতে মগজ আছে তুমি যদি এতটুকু বেখাও বেয়া হলো তুমি কি আমি কি আশরাফুল মখলুকাত ঠিক না বাবা আচ্ছা গরু ছাগল মহিষ গাদা এগুলো রে ধরো গুরু ফোয়া ইতা ঠিক মতো ইতা তো কোরআন হাদিস ফরিদ করে না যদি ফটার করে সিটে ফরি যাকে আল্লাহ রে করে না করে নাকি নক ইতার কলাবার ডাইসের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর নামিটা কি করে আছে আমার আল্লাহ বলেছেন আমি বলি নাই আল্লাহ বলেছেন ওয়াফি আনফুসিকুম আফলা তুবসিরুন হে আমার বন্দারা আমি তোমার নফসের সাথে আমি আল্লাহ বাস করি তুমি কি আমাকে দেখো না জোরে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা আমার নফসের মধ্যে বাস করে আমি কোরআন হাদিসের বিশেষজ্ঞ না হইলেও ওই আল্লাহ মাঝে মধ্যে আল্লাহর নাম নাই নাকি না 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 এই জন্য ছোট বাচ্চা তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকলেও সিতে ফুরিলে খাইতে ফুরিলে ব্যথা পাইলে চোররে চুরি করছি মায়ের শুরু করিলে একসময় আল্লাহ আল্লাহ বাস আমার ঠিক কিনা এটা গড়ের দেবে কি আল্লাহ ফক্কর খাম না বিফক্কর খাম চুরি করাটা কি ভালো না খারাপ খারাপ আল্লাহ বা হারাম গুজ নাকি ন করে গুনার কাজ নাকি গুনার কাজ ন কিন্তু গুনার কাজ খাইয়ে রে এটা যে দোলাই চলেন শাস্তি চলেন এত কি করে আল্লাহ ও আল্লাহ বাঁচাও ঠিক কিনা কথা ঠিক না তার মানে আমাদের কলবের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের সে ডাইসটা সেই চিপটা সেই মাইক্রোচিপ আমাদের কলবের মধ্যে কি আছে ফিটিং করা আছে এই ফিটিং করেছেন কে এখন দেখেন এই ফিটিং এর কাছে প্রশ্ন করি অনেকে আছে না বর্তমানে জ্ঞান বিজ্ঞানের যুগে জ্ঞানী বিজ্ঞানী হইয়া তারা বলে অথবা চিন্তা করে যে আমার নবী রহমতুল্লিল আলমিন আচ্ছা উনাকে আমি বলেছি নাকি আল্লাহ বলেছে
وما ارسلناك الا رحمه للعالمين ঠিক কিনা এ এ গলাশিবের মধ্যে পানি হতুরা দিব না হয় অল্প 100 150 কি 100 আজানো নাকি বানাই কই হুজুরে ইবের মধ্যে কি আছে দেখো দে ইবের মধ্যে 2 লিটার পানি আছে আই হুজুর হইল আর বক্ত হইব দে বাজানো মন মাতাল হই জুরি কি কি আতা মিছে কথা কর কিছু লুইতে যা ঠিক কিনা কথা ঠিক না বাবা তাহলে এটার মধ্যে যে পানি আটবে তার একটা লিমিটেশন আছে কি আছে লিমিটেশন আছে ঠিক কিনা দেখেন আমি জ্ঞান বিজ্ঞানের কথা কতক্ষণ আগে বলেছি যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ও আমার জ্ঞান বিজ্ঞানীরা তোমরা যারা জ্ঞান বিজ্ঞানের উপর ভরসা করে দেখেন আমার নবীর সম্পর্কে কোরআনে পাকে আমি ম্যাক্সিমাম কথা বলি কোরআন দিয়ে কারণ এখন এক্সট্রাঅর্ডিনারি মানুষ বের হয়েছে এরা নাকি আহলে হাদিস কি মানে আর নামন দি ধরন ধরন আই একদম সিম্পল কথা হই আই হইতে আই ফানি খাই কিন্তু বালু কটটা লইরে মানুষের দিতে আই ফানি খাই অলনে কথা আহলে হাদিস মানে যাদের আহল যাদের চলাফেরা বলা হাদিসের অনুসারে ঠিক কি না মানে যারা ইসলামের ফয়সালা ইসলামের একটা রেফারেন্স তারা সত্যিকার সহি হাদিস এবং আল্লাহর নবীর সুন্নার মাধ্যমে সমাধান দান করে ঠিক কি না কিন্তু দেখা যাচ্ছে রে ইতারা হাদিস ওরা ব্যবহার করে দে কি ইসলামের ফয়সালা গরিব আল্লাহই ন তারা লা ইকরাহা ফি দ্বীন গরিব আল্লাহই ন দ্বীন লিয়ারে টানাটানি গরিব আল্লাহই খাড়া করি গরিব আল্লাহই তার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি হই দে আল্লাহ পাক কি বলছেন উনি বলছেন ইন্নাল ফিতনাতে আশাদ্দু মিনাল কাতাল যে ব্যক্তি ফিতনা সৃষ্টি করে সে খুনির থেকে বেশি অপরাধী কারণ কি শর্ত কি বলে যে খুন করেছে আপনি আমাকে খুন করলে আমার সন্তান যারা তারা আপনার বিরুদ্ধে শত্রু হবে কিন্তু আপনি যদি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগায় দেন তখন কে কারে মারবে কে কারে ধরবে তার কোনো হিসাব থাকবে কথাটা খুব খেয়াল করে শুনেন তাহলে এখন আমি প্রশ্ন করি আমার নবী পাক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের করিমের মধ্যে ارشاد করেছেন রব্বানা ওয়াবাসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমহুমুল কিতাব ওয়াল হিকমা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমাদের মধ্য থেকে এমন একজন নবীকে প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে যিনি তোমাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা কোরআনের আয়াত শেখাবেন ওয়ায়ুআল্লিমহুমুল কিতাব ইয়ুআল্লিমুহুমুল কিতাব কি কোরআনের বিশেষ জ্ঞান বিজ্ঞানকে শিক্ষা দিবেন জোরে বলো সুবহানাল্লাহ ওয়া ইউযাক্কিহিম এবং তোমাদেরকে পবিত্র করবেন জোরে বলো সুবহানাল্লাহ দেখেন বাবা তাহলে কোরআনের মধ্যে বিজ্ঞানের সমর্থনে আয়াত আছে নাকি নাই আছে নাকি নাই আমার এখন আমি যারা জ্ঞান বিজ্ঞানের ভারের মধ্যে এসে তারা নবীর রহমতকে অস্বীকার করে আল্লাহর ওলিদের রহমতকে অস্বীকার করে আমি আপনাকে এখন একটা কথা জিজ্ঞেস করি তারা অনেক অদেখা জিনিস যা যা দেখে না তার উপর বিশ্বাস করে না তাহলে আমি একটা কথা বলি এই যে আপনি বললেন প্রশান্ত মহাসাগর কেন বললেন মহাসাগর কারণ ওখানে কি আছে মহাসাগর কি থাকে বুঝছেন তো মূলত কি থাকে পানি পানির মধ্যে পানির লগে কি বনাস হিসেবে মাছ থাকে বিভিন্ন প্রাণী থাকে ঠিক কি না পানির স্থলজ না জলজ প্রাণী বাস করে ঠিক কি না একটা স্থল একটা জল জলজ প্রাণী বাস করে তাহলে দেখেন বাবা তো আপনি যে বললেন এটা প্রশান্ত মহাসাগর এখন আমি যদি আপনাকে বলি বাবা আপনি অমুক বিজ্ঞান হিসেব আপনি একটু হিসেব করে বলেন তো আপনার প্রশান্ত মহাসাগরের মধ্যে কয় কোটি লিটার পানি আছে ওমা অন বিজ্ঞান দিয়ে এবারে প্রশান্ত মহাসাগর নির্ধারণ করছেন তো না সীমা না ওমা নখ নির্ধারণ আপনি করেছেন না এটাকে আল্লাহ পাক করে দিয়েছেন নাকি এটা আপনি আপনার বিজ্ঞানকে খাটাইয়া জিওগ্রাফিক্যাল এসে করে আপনি বের করেছেন কোনটা প্রশান্ত কোনটা আটলান্টিক কোনটা ভারত মহাসাগর ঠিক কি না কোনটা বাংলাদেশের বঙ্গোপসাগর তুই না কইলাম তো বাজি আর এক কানা আমরা যদি সীমানা নির্ধারণ করছুন সীমানা নির্ধারণ করলে সীমানার মধ্যে মাল কত আছে জমা নিবেন হইতে পারে না কথা না ঠিক কি না তো আজ যদি হই দি অনেক কানা আরে খ কোটি লিটার পানি আছে আর এক কানা হিসাব করি দন তখন আপনি বলবেন যে উমা এটা কি কথা ভারত মহাসাগরের পানি কি আমি মাপতে পারবো নাকি আমি যদি 2 কোটি লিটার নিই নি ওখানে আবার 2 কোটি লিটার কোত্থেকে আল্লাহ এনে দিবে তার কোনো সীমানা নাই জোরে বলো সুবহানাল্লাহ আরে দুনিয়ার সাগর যার সীমানা তুমি নির্ধারণ করেছো তার যদি
পানির হিসাব তুমি আমি করতে না পারি তাহলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন সমগ্র কুল কায়নাতের রহমতের মহাসাগর যার কাছে তার রহমতের সাগরের দরিয়ার ফেটোমিটার কি তোমার আমার কাছে আছে কথা বুঝছেন না বুঝুন সিম্পল আমার আল্লাহ বলেছে আমরা বিশ্বাস করেছি জ্ঞানী বিজ্ঞানীরা যারা জ্ঞান বিজ্ঞান আমাদের থেকে জ্ঞান বেশি আমি তাকে বিশ্বাস করতে পারি আর যিনি জ্ঞানের মালিক তাকে বিশ্বাস করতে গেলে আমার অন্তরে দ্বিধা এটা কি ঠিক এটা কি ঠিক পন্থা এটা কি হাদিসের কথা এটা কি কোরআনের কথা তাহলে আমার আল্লাহর ওলিরা তারা কি করবে আল্লাহর ওলির কাজ কি আব্দুল্লাহর রহম কি وأنت بوزوم فريبو، أور غام دو بانير غيي بوي، غوز لازم محمد الله، غوز لازم غلام الرحمن، غوز زما، بابا بدر الدوزا مجبن داري، إيدر أدو إيدر غام بانير غيي بوي، أنا أمادر كاسكي، أمادر كاجو بي، الله رولير مدو بي، الله رولير كاسكي، الله رشته تار غلام در كي لين كور ديوا، زوري بولو سبحان الله، أنا أوي بوتشمت بابا ইয়াং সেলেরা ফেসবুক চালাও না ওখানে বলে না একটাই বলছে আমাকে লিংকটা পাঠিয়ে দেন ঠিক কি না ওমা বলে না নাকি বলে না একটা ভিডিও লিংক দেখলে লিংকের মধ্যে ফিট করে সিপ মারিলে ভিডিও এবার দেখা যান নাকি নজর আর লিংকই বাজু তো তুই নসিব আর দিন ধরে আর গো সিবিলে খামইব না তাহলে আল্লাহর ওলি আল্লাহ উনি আল্লাহর সাথে আপনাকে সম্পর্কিত করবেন জোরে বলো সুবহানাল্লাহ আপনি উনার মাধ্যমে আপনি মায়ের মাধ্যমে যেমন দুনিয়ার মধ্যে এসেছেন জন্মগ্রহণ করেছেন তেমনি ভাবে আল্লাহর ওলি আল্লাহর নিয়ামত লাইন শাকারতুম লাযীদান্নাকুম আল্লাহর ওলি আল্লাহর আইসে বলিয়ারে তুই আল্লাহর চিহ্ন দে ঠিক কি না আল্লাহর ওলি আল্লাহর আইসে বলিয়ারে তুই নবীর চিহ্ন দে আচ্ছা আর কি বাফর হওয়া নাকি দাদার হওয়া কে দাদার হওয়া কে আছে না নাউজুবিল্লাহ এবে তো কুফরি কথা ঠিক না দাদার হওয়া কে আছে না ওমা আই বাফর হোয়াতলি বাফর বাপ কোন ইবা সিরিয়াল ফাইয়ুম ঠিক না লিং ফাইয়ুম যে আজ বাফর হোয়াত না পারি আই কোন দিন দাদার অস্তিত্ব খুঁজিয়ে রে পাইতাম এখন দেখেন বাবা এই যে আল্লাহর ওলির কাজ কি আমি ছোটবেলা থেকে আমার মুর্শিদ করিম গৌসু জামান মাওলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দুজা মজভান্ডারি কেবলা কাবা জাগতিক কাজ থেকে ডিফারেন্স আছে নাকি নাই ওই সময়ের মধ্যে আমি আমাদের তরিকত জগতের একটা বই পেয়ে আমি অনেকক্ষণ ওইটা পরে কান্নাকাটি করেছি আমার খুব দুঃখ লেগেছে কিতাবের মধ্যে দেখলাম সেখানে লেখা হয়েছে যে ফিরশায় বুঝলে রেলগাড়ি দেখুন না রেলগাড়ি রেলগাড়ি আছে না রেলগাড়ির সামনে কি থাকে ইঞ্জিন আর পিছে কি থাকে বগি মানে ডাব্ব আর সিটিং এ বসা ডাব্ব আর মানে শুদ্ধ ভাষায় বলে বগি ঠিক কি না কামরা যেটাই বলি তাহলে ইঞ্জিনের সাথে সেই বগিটাকে সংযুক্ত থাকে ঠিক কি না এন্ড ব্যাখ্যা দিয়ে দে মানে আমরা তো সৌভের মানুষ তারা কিভাবে অপব্যাখ্যা দিচ্ছি অপব্যাখ্যা শুধু ওয়াহাবিরা দেয় না আহলে হাদিস দেয় না আমরা অপব্যাখ্যা দিই যার কারণে মনুষ্যত্ব পথ থেকে দূরে সরে যাচ্ছে আমার কথা বুঝেন এটা আমি কত সালের কথা বলছি 94 সালে এটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে এবার দেখলাম লেখা যে ফিশাই বলো ইঞ্জিন আর মানে বক্তলের ডাব্ব মানে ইঞ্জিনের লাগাই দিয়ে মানে ডাব্বর টানিয়ে ইঞ্জিনের টানিয়ে রাস খাইলো যাবে জোরে বলো নাউজুবিল্লাহ আমি প্রথমে বুঝাই বলি সমগ্র দুনিয়ার সমস্ত শক্তির মালিক কে জোরে বলেন কে আল্লাহর পরে রাসূলুল্লাহর ইবের লয়ের একখানা খোঁতা খুঁতি আছে রাসূলের পরে ওলি আল্লাহর আরেকখানা খোঁতা খুঁতি আছে ঠিক কি না ঠিক না আমি সেটা সত্যটা বললাম আল্লাহর তো খোঁতা খুঁতি করে ইমানই নাই ঠিক কি না আল্লাহ লয়ের ইমান খোঁতা খুঁতি করিলে এটার ইমানই কি নাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিনিসটাকে তাসাউফের যে কথাটা ব্যাখ্যা দিয়েছে এই কথাটা শুদ্ধ নয় এই কথাটাকে শুদ্ধ কিভাবে বুঝা দিচ্ছি আচ্ছা ওলি আল্লাহ মানে কি জোরে বলেন না কেউ আল্লাহ আচ্ছা প্রথমত কোরআনে দলিল ফেলাম দেইবে ইতারা নাও হয় কোন হই দে কোন হই দে আচ্ছা বন্ধু মানুষকে বন্ধু তার বন্ধুকে কোন দিকে টানবে
তার দিকে নাকি তার থেকে দূরে আর আর কথা বুঝছেন না বন্ধু বন্ধুকে কার দিকে টানবে বন্ধুর দিকে নাকি তার তার তুমি দূরে সরে দিবে হন না আচ্ছা বন্ধু ধরেন আল্লাহ আল্লাহর ওলি এখন বন্ধু ধরেন অনর্গ বন্ধু আছে অনর বন্ধু জীবিতরা বন্ধু বেগুন কি অনর বন্ধু না আপনারা কথাটা কি বুঝতে পেরেছেন মানে আমার বন্ধু ধরেন সে এখন এমন হতে পারে যে তার লগে তার বন্ধুত্ব নাই ঠিক কি না আবার এমন হতে পারে যে আমার সাথে তার বন্ধুত্ব আছে তার সাথে তার বন্ধুত্ব আছে ঠিক কি না কিন্তু ডাইরেক্টলি তার লগে আমার বন্ধুত্ব কি নাই কথা কি বুঝছেন না বুঝছেন নাই এই ব্যাখ্যা কি হবে ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি কেন আল্লাহর ওলিউল্লাহ বোধ কি হবে মানে চিন্তা করে শুন কি ফতোয়া আজব ফতোয়া হদ কি মানে কইতো সাদতে হাফেজ কোরআনে ইতার ফরিবার ফরিজনের গাট্টি বসকা লয়ে রে ইতার জান্নাত লুত্তারিবু কি লুত্তারিবু আর কথা বুঝুন না হাফেজ কোরআন যেটা কোরআন হাফেজ করেছে মুখস্ত করেছে আচ্ছা হাফেজ কোরআন কোরআনের অর্থ বুঝে ইবে কি কোনো দলিল আছে না হাফেজ কোরআন বিল্লাহ কোরআনের অর্থ বুঝিবার শর্ত আছে না বাজে হইন না আমার কথা কি বুঝতে পারে হাফেজ কোরআন হওয়ার জন্য কোরআন অর্থ মুখস্থ করতে লি যেটা ওই তারাবির নামাজ পড়ায় ইদের কোরআন আয়াত বেগুন ইদের খো যদি খো দে আচ্ছা তুই আয়াত তো কেন ব্যাখ্যা কর ইদের দেখা যায় লাঠি খো দে তো ব্যাখ্যা না পারি আমি মুখস্থ পারি দেখালি আরে জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহর কালাম এটা মুখস্থ পারি লিবো রহমত না বুঝুক এই বুঝলে আর রহমত নাকি না কিন্তু মুখস্থ পারি লিবো তো রহমত আমি একদম সিম্পল বুঝাই বলছি আল্লাহর ওলিরা কেমনে তার গোলামদেরকে আল্লাহ মুখি করতে পারে আল্লাহ থেকে নিতে পারে তাহলে আমি বুঝলাম ধরন আল্লাহ ওর বন্ধুর তো যে ধরন না ধরন না আর ধরন না আর আর ধরন না ধর নিবে ওলি আল্লাহ তো আল্লাহ এবার সরাসরি বন্ধুত্ব নাই ওইবার লো এবার বন্ধুত্ব আছে ধরন না কারা তো আল্লাহ এবার বন্ধুর হন্দিটা নিবে নিজের মিক্কে নাকি দূরে তো এবারেও যদি আয় আর মিক্কেটা নেই উবে বন্ধু যাইব হুক্কে হুক্কে খারমিক্কে খারমিক্কে আল্লাহ যদি টানে আল্লাহ খারমিক্কে যাইব আল্লাহ মিক্কে ঠিক কিনা জোরে বলুন সুবহান আল্লাহ তারা ওলি না আল্লাহ টান দিব যে ওলি আল্লাহ ওলির লয় ইতার ওলির লয় জান্নাত তো যাইবে জোরে বলুন সুবহান আল্লাহ আর কথা না কোরআনের কথা আয়কারে বুঝে দিলাম দে সিরিয়াল বুঝে দিলাম দে ফুলোর আরে হটটা করে মালা নদী না মালা কে রে কয় ফুল কে রে কয় ফুল গুণ স্যাব ও গরিদা লিবের কি হয় ফুল কয় এবার যাতে কো সিকোয়েন্সিং করা হয় কি এবার কি হয় আচ্ছা প্রধান অতিথিরে অনে যদি খদ আই ফুল ফুলের মালা দিম গাইতাম না মালা হতো মুখের মধ্যে গাল গালা মধ্যে ঢালা দিম এবার কি নারাজ হইব নাকি খুশি হইব ও মো কি আর তুই ফুল হট্টা আর গার মধ্যে ঢালি দর এবার কোন তরিকা হ্যাঁ আজিয়ে মাইজবন্ডের তরিকার নামে কাদরি তরিকার নামে চিশতি তরিকার নামে সরোবর দিয়ে মুজদ্দিদের তরিকার নামে বন্ডামি নজলের কথা বুঝুন না বুঝুন এনে যদি খদে আই বাজারের মালা দিম দেরি তো মালা তো ফুল দি রে খালি সুতো গুণ দি দেরি কি সুতো বেকি সিলসিলা কি সুতো এটা কি বুঝুন নাকি বুঝুন না সিলসিলা এবে সুতো সিকোয়েন্সিং করিলি এবে সিলসিলা সিকোয়েন্সিং করিতে এবে সাহেব ঠিক কি না তারা তো সত্যকার তরিকার মধ্যে এসছি কাদরি চিশতি নকশবন্দি মুজদ্দিদি মাইজবন্ডারি ঠিক কি না আর আমার মধ্যে বিশৃঙ্খল হইলি আকীদতের উসুরের বেশমলি এবে সাহেব তরিকা বিভিন্ন কোন তরিকা হইতো কথা কি বুঝছেন না বুঝেন নাই তাহলে এই যে আমার যেই শরীরটা আছে আমার মাংস আছে গরুরও মাংস আছে আমার আকার আর গরুর আকার কি একই আল্লাহ পাক যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবে ডিএনএ আরএনএ আমাদের জন্য ডিঅক্সিরাইব নিউক্লিক অ্যাসিড এগুলো একটা সিকোয়েন্সিং করা আছে এই সিকোয়েন্সিং যদি বেশ কম হয় ওই মানুষটা একটা গোস্ত দলা হবে আর কিছু হবে না কি বুঝছেন না বুঝেন নাই ডিএনএ সিকোয়েন্সিং এর পার্থক্যের কারণে একটা গরু একটা মানুষ ঠিক নাকি বল তাহলে বাবারা আল্লাহর ওলি আল্লাহরা আল্লাহর নবী আল্লাহ আল্লাহ আচ্ছা আয় আর গুজরি ফুসর করি আচ্ছা আর নবী মোহাম্মদ রসুল্লাহ এবার কি ওলি আল্লাহ না আস্তাগফিরুল্লাহ কি হয় আমি বুঝা হল এই যে আমাদের আকিদা ঠিক নাই ইভেন মোহাম্মদ রসুল্লাহ রে সম্মান দে অসম্মান করে দর ন বুঝিয়ে হদ নাই আচ্ছা ওলি মানে কি হইলাম আচ্ছা আমি সিম্পল আরে বুঝাই উগ্র পুরুষ আর মহিলা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ওই পুরুষ স্ত্রীর ঘরের দায়িত্ব দেয় নাকি ন দেয় বেলায়ত কি বেলায়তি বে কি দূর না
বেলা তো বন্ধন কি আরে বন্ধুত্ব এটা কি দায়িত্ব না তুমি তোর বন্ধুত্বের কি দায়িত্ব যে বন্ধুত্ব কিছু তো না ও মা না বুঝার কথা আমার বন্ধু বন্ধুত্ব হলো নিঃশর্ত কি কোন শর্ত ছাড়া কি কোন শর্ত আপনি কি কারোর সাথে বন্ধুত্ব করে শর্ত দিয়ে মানে তুমি আর দুইটা দিলে তোমার বন্ধুত্ব এবারে তো দুই নম্বরই বটে কি না এবারে তো বেজাল বন্ধুত্ব তাহলে বন্ধুত্ব বেলায়েত হলো কি বন্ধন আর যেতে কলমা ফরিয়ার হুকুম মহিলারে বিয়ে করিবেন এটা হলো আগে বন্ধন তা আপনি আগে বন্ধনে আবদ্ধ হন নাকি আগে দায়িত্ব দেন আপনি যদি বন্ধনে আবদ্ধ হওয়ার আগে আপনার ঘরের দায়িত্ব মহিলাটাকে যেটা জেনা হবে ঠিক কি না আমো কথা না বুঝের এটা জেনা নয় কন্ডাক্ট বইন কোন সম্পর্ক নাই বন্ধন নাই হুকুম মহিলার ঘরের দায়িত্ব দিলে জেনা হইব ঠিক কি না তাহলে এ অবৈধ হইব তাহলে আর আল্লাহ রাব্বুল আলামিন আগে উলিউল্লাহর বন্ধুত্বকে জিকির হচ্ছে আমার বন্ধু আমার বন্ধুর মধ্যে ক্লোজ ফ্রেন্ড নহয় কি মানে কি বুঝো না মানে ক্লোজ ফ্রেন্ড মানে কি কাছের বন্ধু তার মানে বন্ধুর মধ্যে কাছের বন্ধু দূরের বন্ধু মাঝের বন্ধু আছে নাকি নাই তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্বের মধ্যে এরকম তবকা আছে কি আছে এই তবকার দ্বারা ওলি গোস কুতুব আফদাল আমার নবী পাকের পরে নবুয়ত রেসালত রাস্তা শেষ এই জন্য আর থেকে কাল কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হবে শুধু ওলি আর কোনো কিছু হওয়ার সুযোগ ঠিক আছে তাহলে আমার নবী পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি ওয়ালি উনি নবী এবং উনি রাসূল যারা বলে সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে বেসিক বুঝতে হবে আর বেসিক না বুঝলে সমস্যা সারা জীবন রয়ে যাবে তাহলে এই এখন যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বেসালে মওলার সময় নবুয়ত রেসালাতকে খাতাম করে গিয়েছে এখানে আমাদের জন্য নবুয়ত রেসালাতের সম্ভাবনা নাই যত বড় স্তর ওয়ালি হোক উনি ওয়ালি ছাড়া অন্য কিছু হওয়ার সুযোগ জিনিসগুলো আমাদের বুঝতে হবে বাবা এগুলো না বুঝছি বলে আমাদের এই সমস্যা এই দেখেন আল্লাহর ওলি তাদের দরবারের মধ্যে গেলে আপনাদের এই আব্দুল্লাহ শাহর মাজারের মধ্যে আগে আমি দেখলাম প্রথমবার যখন এসেছি দেখি হসপস খিচুড়ি মানুষজন আসতেছে ওয়াজ শুনতেছে খিচুড়ি তারপর নিচ্ছে কিন্তু যে ওলি এই ওলির কাছে যেটা করা দরকার একটা প্রসিডিউর আছে না যেমন আমি একদম সিম্পল উদাহরণ বুঝাই বলি আমি এখানে আসার পরে আপনারা গুটি কতক যারাই ছিলেন আপনাদেরকে নিয়ে আমি আব্দুল্লাহ শাহ এই মাজারের মসজিদের মধ্যে সালাতুল এশা বা জামাত আদায় করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ নওয়াজ ফজিব সুবহানাল্লাহ জিনিস না আল্লাহর গুণগানের ব্যবস্থা না তাহলে এবার পরে কি আব্দুল্লাহ শাহ রওজা পাকে এদের কি জিয়ারত মিনাত মোনাজাত করছি গড়িয়ে রায়ার মতো কে এখন আসছি ফাইনাল ওয়াজ করি বললাই তাহলে চিন্তা করে দেখেন এখানে কিন্তু সবগুলো সম্মেলন মাজবন্ডের তরিকার মধ্যে হোয়াট ইজ তরিকা মাজবন্ডারিয়া তরিকা মাজবন্ডারিয়ার মধ্যে খলমা নামাজ রোজা জাকাত নাই জোরে হন না তো খলমা নামাজ যদি নতাকে খলিমা আনিবার পরে তো মাজবন্ডের উজুরে বিশ্বা বাইয়েরা জমা তো নামাজ কিনলে বড়ায় বাবারা এই ধরনের প্রপাগান্ডা আল্লাহর ওলিদের নামে আমরা আল্লাহর ওলিদের তাজিম করতে না পারলেও আমাদের কর্ম দ্বারা আমরা যদি সন্ত্রাসবাদ করি এই যে মুসলমানরা এই যে আমার আগে আপনাদের এইখানকার ওসি মহোদয় আরিফুল্লাহ বিন সাহেব উনি কত সুন্দর করে আপনাদের কাছে একটা বক্তব্য পেশ করেছে মানে আমরা মুসলমান হিসেবে আমাদের কি দায়িত্ব ওই হাদিসে পাক যেগুলো আছে উনি কি উনাকে ওগুলোকে বাংলা করে বলেছেন আমার নবী পাক বলছেন যে ওই ব্যক্তি সত্যিকার মুসলমান যার আক্রমণাত্মক হাত থেকে তার পাড়া প্রতিবেশী হেফাজত জোরে বলে সুবহানাল্লাহ তা আমাদের মধ্যে আজকে দেখা যায় আমরা মুসলমান হয়ে আমরা হকুল্লাহ অনেক আদায় করছি কলেমা নামাজ রোজা হজ যাকাত করছি কিন্তু আমরা ঘুষ খাচ্ছি সুদ খাচ্ছি মাদক ব্যবসা করছি মাদক খাচ্ছি নেশা করছি গাঁজা খাচ্ছি মদ খাচ্ছি যে আল্লাহ পাক
কুরআন কারীমের মধ্যে বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা তোমরা যখন নেশাগ্রস্ত থাকো তোমরা সালাতের কাছে যাইও না নেশাগ্রস্ত অবস্থায় আমরা যদি সেই সমস্ত জিনিস ব্যবহার করে আল্লাহকে রাজি করার চেষ্টা করি হারামের মধ্যে অবগাহন করে গোসল করে হারাম মানে কি শুধু শূকরের মাংস খাওয়া বাবার হারাম না আপনার ভাইয়ের সম্পদ খাওয়া হারাম আপনি আরেকজনের উপর জুলুম করে তার সম্পদকে হরণ করা হারাম আপনি অবৈধ উপায়ে উপার্জন করা হারাম আরেকজনের ক্ষতি করে সেই ক্ষতির থেকে টাকা পয়সা ইনকাম করা হারাম ঠিক কি না শুধু শূকরের গোশত খাওয়া হারাম কইলেই বুন না শূকরের গোশত খাওয়া যে হারাম এগুন করুন একই রকম হারাম আমার কথা বুঝতে পেরেছেন বাবারা তাহলে আমাদের বর্তমান যুগের মধ্যে করণীয় কি আমার নবী পাক তিনি দেখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন যেমন দেখেন আচ্ছা আল্লাহ কি কোন যুগে দেখা গিয়েছে আল্লাহ কোন যুগে দেখা যায় আচ্ছা আবু বকর সিদ্দিক আকবর উমর ফারুক ফারুক আজম উসমান জিনুরাইন মাওলা আলী শের খোদা তারা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না বাবা তোইবারে দেখানো যায় তো কি দেখিয়ে রে এক আল্লাহর উপর বিশ্বাস আইনে জোরে হন না আবু বকর ওমর ওসমান আলী তারা কাকে দেখে আল্লাহর উপর বিশ্বাস এনেছে এটা যুক্তির কথা না এটা দলিলও আছে অবোধকে দলিল না তো আর যুক্তির লোকে দলিলও দিদির আর নবী পাক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন মান রাআনি ফাকাদ রাআল হক যে আমি নবীকে দেখেছো সে আল্লাহকে দেখেছো জোরে বলো সুবহানাল্লাহ তাহলে আমার নবী পাক কে দেখা মানে আল্লাহকে দেখা দেখেন দুঃখ লাগে ওই যে কতক্ষণ আগে হইলাম যে মাইজবান্ডার তরিকার নামে অপব্যাখ্যা ইঞ্জিন বানানোর কথা আল্লাহরে বানাইতেন ফিসিয়া পরে ঠিক কি না এখন মাইজবান্ডারের তরিকার নামে মাইজবান্ডারের তরিকার মধ্যে কিছু নফল মুস্তাহাব ইবাদত নো আছে সামা তাজিম আছে না আছে নাকি নেই দেখুন এই সমস্ত জিনিস আসমান তো নয় আসমানত না সে ব্যাগ কিছু আল্লাহ রব্বুল আলমিন আসমানত না হাজাল করছে ঠিক কিনা এই সমস্ত আমল আল্লাহ রব্বুল আলমিন আমার দয়াল নবীর মাধ্যমে নাজল করেছেন আমার দয়াল নবী দেখেন কত সুন্দর ব্যবস্থাপনা ইসলামের সিস্টেম কত সুন্দর আপনার অত্যধিক সম্পদ আছে আপনার উপার্জন বেশি আপনি জাকাত দিবেন ঠিক কিনা আর যার নাই দেখি হিরিব ওমা নিবু ঠিক যার অভাবই সে নিবে যে যার অত্যধিক আছে সে দিবে তাহলে তাহলে সমাজের মধ্যে একটা ব্যালেন্স একটা ইকুইলিব্রিয়াম আসবে নাকি আসবে না সমাজের মধ্যে যদি ব্যালেন্স না আসে অস্থির সমাজের মধ্যে আল্লাহর প্রচার করা যায় এই সুফিয়া কেরামরা তারা কি করেছে আগে সমাজের মধ্যে ঠান্ডা স্থিতি এনেছে ঠিক কি না কেলে হল কারণ আছে বাবা আচ্ছা আয় কতক্ষণ আগে তো কইতে লাগিলাম আবু বকর ওমর ওসমান আলী এই আবু বকর ওমর ওসমান আই মওলা আলীর কথা আলাদা রাখিলাম যেহেতু এই বে রসুল্লাহর কোলার মাধ্যমে এতে দুনিয়ার মধ্যে দুনিয়া দেখকে ঠিক কিনা বাকি যেটা আছে ইতার বাত্যবেগনের কাফের ঠিক কিনা ঠিক না বাবা আমি কি বানায় বলছি নাকি তাহলে সিদ্দিকে আকবর উনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার দলিল কি আমা আবু বকর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন কি ওমর ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারপরে করেছে না তাহলে আবু বকর যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার দলিল কি তার দলিল হলো আর নবী হয়ে দিতে মুসলমান জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ আর ওমর ফারুক ফারুক আজম এবারে দেখিলে আরব ভাষা ডরে কন্যা খুন্দি ফাল মারিয়ে রে কি গারত ফত্তু ডরে জান বাঁচাবে ডরে যখন ইসলাম ধর্ম গ্রহণ যতক্ষণ ন করে এই লোক তাকত বড় আছিল এই লোক দুর্দর্শ আছিল ঠিক কি না তো দুর্দর্শতা কি বার সমস এতেই ইসলাম ধর্ম গ্রহণ করিবার দলিল কি আমার নবী বলেছে ওমর কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে এই ইকরারি বিল্লাহ সানের কোন দলিল কিন্তু ইতারা এই দলিল নবী পাক দনের পর ইতারার আমল হতে দিবে মুসলমান জোরে বলো সুবহানাল্লাহ এটার আমল হতে দিবে কি শুধু মুসলমান না খলিফাতুল জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে এখন আমি একটা প্রশ্ন করি আমার ইসলাম কত মুক্ত ইসলাম কত লিবারাল আজকে সুফিবাদকে কিছু ব্যক্তিরা সুফিবাদের উদ্দাত্ত যে একটা উদারতা আছে এটাকে তারা বলে যে এটা বলে কি
এটা মানে 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 যেই দেশে যাইবা বা উজন নৌকাবা মোটেই না আমি একটু উদাহরণ দিচ্ছি আচ্ছা মানুষকে হত্যা করা এটা কি পাপ নাকি ভালো এটা কি মাপযোগ্য পাপ নাকি মাফের অযোগ্য জোরে বলেন আয়াত গোলাম অযোগ্য এন আয়াত গোলাম যোগ্য আচ্ছা ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে ওমর ফারুক মানুষ মার্ডার না করে জোরে বল না গোজনে গ্রহণ করে আগে ওমর ফারুক ফারুক আজমের জিবে ফারুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ খলিফাতুল মুসলিমিন এদের বিরুদ্ধে কইতে না যেটা বাস্তব সেটা বলছি তাহলে বাবা ওমর ফারুক যদি মানুষ খুন করে থাকে আয় হইতি আয় মানুষ খুন নিবেন মাপ নাই ঠিক কি না তুলি ওমর ফারুক আর নবী আর সাধারণ মানুষের পার্থক্য কি বুঝাই দেবার চেষ্টা করেন আমার নবী পাক উনার মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের আগের যত বদআমল ছিল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কবুলিয়তের মাধ্যমে সমস্ত আমল বদআমলকে ইন্নাল হাসানাত ইউযহিবুন সাইয়্যার মাধ্যমে মিশিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ অগত দলিল কইলাম আরোগ্য কি কোরআনের দলিল সূরা ফাতার মধ্যে আর আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের ঘর দেখি ইন্না ফাতাহানা লাকা ফাতুম মুবিন লিয়াগফিরাল্লাক আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখরা হে নবী নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি এবং আপনার উসিলায় আপনার আগের আপনার সময়ের আপনার পরের সবার পাপকে আমি ক্ষমা করব জোরে বলো সুবহানাল্লাহ আর নবী ইল্লা নবী দে তুই বেরে বানাইয়ে হনে তেইলে রে ইল্লা তার আজমতলা বানাইয়ে হনে আর আল্লাহর নবী আর তখন একটা বাজে গিয়ে বহুত কে হয়ে উঠে এ মাইস বান্ডারি হলে এই আল্লাহর বলি তাতাতরি ভক্ত হলে এটা অরস গরিব অরস গরি নাসি হুন দিয়ারে একটা দুইটা তিনটা পর্যন্ত জাগিয়ে রে তারপরে ওই ফজর নামাজ এরকম যাইব কি আমার কথা বুঝেন আজকে আল্লাহর বলির অরস এটা কি সাধারণ দিন নাকি বিশেষ দিন আমি বলেছি নাকি আল্লাহ বলেছে আমার আল্লাহ পাক হাদিসের পাকের মধ্যে মিশকাতুল মাসাবির মধ্যে বাবুল আসবাতুল আযাব আল কবরের দায়ের মধ্যে বলেছেন কি নাম কানুমাতুল উরসুল লাযী লা ইউযু ফাআবু আলি ইলাইহি যারা আজকে আল্লাহর দরবারে আল্লাহর ওলিরা তারা সওয়াল জবাবে উত্তীর্ণ হয়েছে তারা আজকে নতুন বিবাহিত দাম্পত্য জীবনের শুরুয়াত করা তারা যেন সম্মানের সাথে শুয়ে থাকে আলাদা মর্যাদায় থাকে তোমরা সেভাবে শুয়ে থাকো জোরে বলো সুবহানাল্লাহ আরা ওরস গরে নিলে ওরস এন্ডা তো ফায়দি আল্লাহ দিয়ে দে তাহলে ফায়দি ঠিক কিনা রহমতুল্লিল আলামিনই বলে আল্লাহ নদীলে ভাই দেন না তুই কি আর রহমতুল্লিল আলামিন বানাইলে বিকে হইব না আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার সময় পরে বেসালে মহলার পরে তখন কি হয়েছে বন্ড নবী এসেছে নাকি আসে নাই মুসাল্লামাতুল কাজ্জাব যে মিথ্যুক মুসাল্লামা সে এসেছে নাকি আসে নাই সে নিজেকে নবী দাবি করেছে এটা আল্লাহর দরবারে গ্র্যান্ড হয়েছে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ নবী দাবি করেছে এটা কি গ্র্যান্ড হয়েছে নাকি হয় নাই জিবে অকানি হক এবে গ্র্যান্ড হইব জিবে বাতাল এবে গ্র্যান্ড হবে গোজুল আজম মাইজ ভান্ডারি আর দুনিয়া কি হক ভান্ডারি শুনি জগৎময় কি চারিদিকে ডঙ্গা বাজে হক ভান্ডারি জয় জোর বলো সুবহানাল্লাহ ঠিক না এমন গোজুল আজম এবে অক ভান্ডারি কোনো আর যায় আর যেটা জিওলমিয়ার নামে নয় এবে বহুত আগে রমেশ্বরে লিখে যে যাতে আছে এটা জন্ম নয় এবে গৌসুল আজম মাইজ ভান্ডারিয়ার সত্যের কথার সাক্ষ্য দিতে গিয়ে বলেছে হক মানে সত্য ভান্ডারি জোরে বলো সুবহানাল্লাহ কথা বুঝুন আর তো বুঝুন পড়িব এখন আমরা এগুলো না বুঝলে কিন্তু আমাদের ধর্ম ক্লিয়ার হবে না আল্লাহর ওলিরা উনারা এখানে খেতে পড়তে আসে নাই আল্লাহর ওলিরা দেখবেন যে পাহাড়ে জঙ্গলে বিভিন্ন জিনজন জায়গার মধ্যে আপনাদের রাঙ্গু নিয়ে ফোরে ডিলে গিয়ে না কে ফোরে ডিলে হয় ফকিরের গুহা কোন ফোর রিবে গোসল আজম যে ফোর বর্তমান নাম গোসল আজম সৈয়দ গোলামুর রহমান ভবানডারি ঠিক কি না আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন হিসেবে আমাদের সম্মুখে জাহির হওয়ার আগে উনারে আরবর কাফের হলে মুশরিক হলে কিউবত দিয়ে আলামিন এই আলামিন ওই পরবর্তীতে রহমাতুল্লিল আলামিন ঠিক কিনা ইতরা ওই আলামিন কিন্তু ইবে রহমাতুল্লিল কি ঠিক না বাবা তো ইবারের রহমতুল্লিল আলামিন ইবে ইসমে তফজুল দিয়ে আল্লাহ তালা ইবার উরুজুর এন জায়গা দিয়ে আর আল্লাহ তালা এই যে নামাজের কথা হইত দি আর এশার নামাজ হচ্ছি এই একটার পরে এখন তাহাজ্জুদ ফরজ যাবো কিনা যাইতুন জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর ওলির ভেসাল আল্লাহর ওলির জন্ম
দুইটাই কি বরকতের এবা আমি বলি নাই কোরআনে বলেছে ঈসা রূহুল্লাহ ওই কইলাম দেখ কথা জিবে মুর্দারে জান দিতে পাইতো এই ঈসা নবী হদ আমি যেদিন দুনিয়াতে এসেছি আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিব দুনো দিন রহমত জোরে বলো সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর ওলির ভক্ত মুহিব্বানরা তাদের ফসাল মাওলাকে উপলক্ষ করে তাদের ওলাদতকে উপলক্ষ করে ওরস খুশরস পালন করে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে দেখেন আমি একদম সিম্পল কথা বলি এই যে আমাদের বেশি চিন্তা করিব দরকার নাই বেশি চিন্তা করিলে মাথার মধ্যে ফ্যাস খাই যাবে ঠিক কি না জিলেবির মধ্যে ফ্যাস বেশি না কম জিলেবি খাইতে মজা কিন্তু বানাইতে কষ্ট ঠিক কি না খারি গছরা অনে এনে এনে করতে চলে জিলেবিও না ইবে কি এবে এমন জিনিস হবে খাইতে পারিবে ঠিক কি না তো আমাদের অন্তরের মধ্যে জিলেবির মতো প্যাঁচ থাকলে হবে না দেখেন আমি একদম সিম্পল কথা বলছি আমার নবী দোজাহা ইবনে মাজাহ বাবু নিখা এই হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন সেই হাদিসের মধ্যে বলছেন আমরা যে বিবাহ শাদী করাই মসজিদের মধ্যে অনেকে করাই না পড়াই না কেন করাই কেন এই যে একটা সুন্দর ভালো কথা বলেছে বহুত কে সোয়াবর আসায় আরে বাবা আমি আমি আমার প্রতিপালক কে কে আমি তার কি প্রতিপালিত কি কথা বুঝেন বাংলায় বুঝাই আরবি তো বহুত হইলাম এখন বাংলা একটা না বাংলা ভাষাতে বাংলা বুঝুন না করিব না বুঝুন তো করিব প্রতিপালক আমি প্রতিপালিত আমার কাজ হলো প্রতিপালকের হুকুমকে প্রতিপালন করা ঠিক কিনা ইবে দিরে ইবে কি দিব ইবে ইবের ব্যাপার ঠিক কিনা আর এন প্রতিপালকের দর্জি জিবে সামিউন বসির জিবে ব্যাগ দেখে ব্যাগ ফোনে ব্যাগ ফুরিয়া ধরে একই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ জায়গা তুমি কবুল করিতে পারে ঠিক কিনা ঠিক না বাবা ঠিক না টঙ্গী অঞ্চলের আর এক বাজার সারির বয়স্ক মানুষ এক বানার কাছে আসছি সরল মানুষ তো তরিকত পন্থী অনেকের মাথার মধ্যে ফ্যাস হয়ে জিলেবির ফ্যাস লাগাই যায় ইতালে হয়ে দে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আছে অনাচার রাঙামাটি মেডিকেল আছে এবার বেসরকারি খুব বড় মেডিকেল কলেজ এন্ড এবার মসজিদের খতিবে হয়ে দে আচ্ছা তোমরা তো মিলাদ কিয়াম করো ও তোমাদের নবী কয়জন তুই তো সুন্দর হয়ে দে একজন খাওয়া তোমরা তো মনে করো যে তোমাদের নবী কি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি মিলাদ করলে উনি কি হয় উনি হাজির হয় ঠিক কি না খোদে তো তোমার তো একদিনে যেন মিলাদুন্নবীর সমত তোরা লক্ষ লক্ষ কোটি কোটি জায়গার মধ্যে কি করো মিলাদের আয়োজন করো ঠিক কি না তো মিলাদের আয়োজন করো তো তোমার নবী একজন তোর নবী এক জায়গার মধ্যে এতে কেন জায়গা কেন যাইব এটা তো সরল মানুষ এটা তো দান্তা থরগি আসলে তো উজুর তো ভালো কথা হই আর নবী তো উগ্র ঠিক কিনা না ইবে উগ্র সবাক করিব কঠোর করিব নবী তো টুকরো করো না যায় ঠিক কিনা তোর নবী কিভাবে এত লক্ষ লক্ষ জায়গায় এত হাজার হাজার জায়গায় যাবে আর বা জানাতে জাহের আছে বা জান এতে মধ্য বয়সের হরত কোন কোনো ফতোয়া কিনলেই তেরে মালিক কি বুঝাই ন জানি যে কোনো কিছু আর কাছে ফাটাই দিয়েছে তো বাজার ফতোয়া বাজার আর ইসলে দেখা যায় আর কাছে সুসর করি ফেললাই তো আমি তো ওকে জিজ্ঞেস করছি আচ্ছা বাবা তোমাকে যে হুজুর বলেছে তুমি যদি আমাকে একটা প্রশ্ন করো আমি তোমার থেকে একটা প্রশ্ন করো হকদার নাকি হকদার না নহয় খালি তুই আর প্রশ্ন করিবে না আমি উত্তর দিই তোমার তো প্রশ্ন করিবার হক আনাতে আছে আচ্ছা বাবা ইবলিশ কে কত শয়তান আজ ভালো কথা আর তার নাম আগে আছে যে আজাজিল কি আছিল আজাজিল ফেরস্তরল মুআল্লিম আছিল কি আছিল বহুত বড় পোস্ট শিক্ষক আছিল মুআল্লিম আছিল এই এই আজাজিল ও কয়জন খুদ ইবলিশটা একটা আজে আচ্ছা আল্লাহ ইবলিশ কি আল্লাহর পক্ষে না বিপক্ষে খুদ ইবলিশ তো আল্লাহর বিপক্ষে আজ ইবলিশ কি আল্লাহ সৃষ্টি নাকি সৃষ্টির বাইরে বলছে না ইবলিশ তো আল্লাহ ইবলিশ সৃষ্টি করছে আল্লাহ আজ মাশাআল্লাহ আজ তাহলে এখন বলো তোমার এই মোল্লা বলেছে লক্ষ লক্ষ কোটি কোটি জায়গায় তোমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রহমাতুল্লিল আলামিন উনি কি আল্লাহর পক্ষের নাকি বিপক্ষের আমার নবী দয়াল নবী আল্লাহর পক্ষের না বিপক্ষের আল্লাহ কি নবীর পক্ষে নাকি ইবলিশের পক্ষে আর খো না কার পক্ষে আল্লাহ যদি নবীর পক্ষে হন আল্লাহ সত্যের পক্ষে ঠিক কি না জাল হক ওয়াজাকাল বাতল ইল্লাল বাতল কানা জাহুকা
আল্লাহ সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে ইবলিস অসত্য আমার নবী কি সত্য ঠিক কি না আমার আল্লাহ আমার নবীর পক্ষে তাহলে তুমি বাবা আমাকে একটা কথা উত্তর দাও এই দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ আছে কোটি কোটি মানুষ যখন মিলাদ পড়ে এই কোটি কোটি মানুষ একই মুহূর্তের মধ্যে ভুল কাজ করে নাকি করে না আমার আল্লাহ পাক হাদিসে পাকের মধ্যে বলছেন আল ওয়াসওয়াসা ওয়া আল ওয়াসওয়াসাউ খুসুয়াতুন কি শয়াতিন মসজিদের মধ্যে দেখি বাদে বহুত গাট্টি ফাসকা বটকালো এরা আইরে জোরে কত না হয় আরাক জোরে কত হয় নাকি সুজে কত হয় এখন আরাক গরিয়েরা বাজি অনরসা মায়া যদি মাইক দিয়ে রে কত অনর মধ্যে গো গো কি ই ফায়দা হইনা যাব মক্কি ব্যাপার হুজুর কি হর কি কোন আর বিরুদ্ধ হর কি না ঠিক কি না মানে শয়তান অনর মধ্যে প্রবেশ কি ঠিক কি না আল ওয়াসওয়াসা খুসওয়াতুল শয়াতিন তাহলে আমাকে একটা উত্তর দাও এই যে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ একই মুহূর্তে একই সাথে এক ইবলিস আল্লাহর বিরুদ্ধে যাইয়া যদি পদভ্রষ্ট করতে পারে তাহলে আল্লাহর পক্ষের মহাসৈনিক আমার রহমতুল লিল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহর পক্ষের মহান যুক্ত হয়ে হেদায়েত দিতে পারেন কি পারে না কথা ক্লিয়ার হয়েছে বাজি এগুলোরই ফিরগিরি ফিরগিরি এগুলোর হয় এখন বহুত ফির বাইরে গুবলেট ফির ফেডারের মধ্যে বোম মারিলে কিছু বাইন নয় মানুষ তো সাধারণ কথা ফুনি বললাই ফিসাবত দরবার ন যায় মানুষ যাদে খাস কথা ফুনি বললাই আল্লাহর ওলির দরবার দেয় যে খাস রহমত পাইবার আগে যেন অনে উগ্র বিক্ষু করে আরা ব্যাগ গুম দিয়ে আর আও দি ঠিক কি না এবার গুসুন্নত রসুল ঠিক কি না যে হকদার বিক্ষুক তাকে দেয়াটা কি বালা না খারাপ আচ্ছা বুনু আচ্ছা অনে ধরুন বিক্ষু গরু গাতরের মধ্যে টিয়া দিউন দশ না দিউন ধরুন দিউন এটা দশ না ধরুন দিউন আর দিউন আল্লাহ দোয়া কিছু এখন বিক্ষু করে যায় দোয়া ধরুন টিয়া দিউন টিয়া দিয়ে হইব না অবাজি অনেক কেন আল্লাহ তুমি আরো ফল হইজন হর নেবে কথা বুঝুন না বুঝুন আরে বিক্ষু কার আল্লাহর বলি বিক্ষু কার আল্লাহর নবীর মধ্যে পার্থক্য কি বুঝতে হবে কথা বুঝছেন না বুঝুন না বুঝলি এ দানিবে কবুল হবে কথা কি বুঝছেন না বুঝেন নাই আল্লাহর বলি আর বিক্ষুকে দানার মধ্যে পার্থক্য আছে বিক্ষু করে এক কোটি দিয়ে দিলেও ইতে ওই বিক্ষাল উত্তরিব দোয়া করে তৈরি কিন্তু দোয়াই বা আল্লাহর লোকে মিলে দিতে তুলু ঠিক কিনা আল্লাহর নিজ গুলো যদি নসায় ঠিক কিনা কিন্তু আল্লাহর ওলি নবী রসুলি বে ওই তুই বিক্ষে ন তুই জিবে ওরে হা দিয়ে দিবে এবারে বিক্ষে ন হয় এবারে কি ন হয় আল্লাহর ওলি দরবার দিলে এবারে আদি হয় না বিক্ষে হয় হ্যাঁ নাকি বিক্ষে হন কিয়া বিক্ষা করে নিবে কবুল জীবন হইব না তাহলে এ হা দিয়া জিবে দিবেন এ হা দিয়ার উসিলায় ওই আল্লাহর ওলির জন্য তখন কি হয়ে যায় যেমন আপনি যখন খাস দিলে আমার দয়াল নবীর দরবার পাকে যাবেন আমার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সূরা নিসা আমি বলি নাই আল্লাহ যা বলেছে আপনাদের সামনে আমি পেশ করছি জোরে বলো সুবহানাল্লাহ আমার আল্লাহ কি বলেছেন আমার আল্লাহ বলেছেন ওয়ালা أنهم إذ ظلموا أنفسهم زاوقا فاستغفروا الله واستغفر لهم الرسول لا وجد الله توابا رحيما هي আমার বান্দারা যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করো তোমরা আমার নবীর দরবারে যাও আমার নবী যদি তোমাদেরকে ক্ষমা করে আমি আল্লাহ তওয়াব রহিম হিসেবে দরদি বজরে বলে সুবহানাল্লাহ আর আল্লাহ হয়ে কোরআনে হাদিসে পাকের মধ্যে আর নবী কি কর দারে কুতনি ইবনে মুজাম ইমাম বুখারীর উস্তাদ হ্যাঁ এটা কি হতে মারজার কবরি ওয়াজাবত লাহু শাফাতি যারা আমি নবীর কবর জিয়ারত করতে আসবে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে নবীর দরবারে গেলে নবীর সুপারিশ ওয়াজিব নবী বলেছেন হাদিসে সেই হাদিসে আর আল্লাহ বলছেন কোরআনে নবী যদি ক্ষমা করে ক্ষমা হয়ে গেছে জোরে বলো সুবহানাল্লাহ যদিতে খাস দিলে আর নবীর দরবারত যাইব তার ক্ষমা হবে কি হবে না আর আজকাল আর আদিসর হকের আদিস ইবে কার বাণী জোর ন কার বাণী আচ্ছা বাণিজীবেদের ইবের গ্রেড বেশি নাকি বাণিজীবে ইবের গ্রেড বেশি ন বুঝুন ফোনলার বাণিজীবেদের ইবের ওজন বেশি ন না ইবের ওজন বেশি না আচ্ছা কোরআনের ওজন বেশি নাকি আল্লাহর ওজন বেশি হত ন হয় এবার কোরআন এবার কালামুল্লাহ কালামুল্লাহ না তো কালামের ওজন বেশি নাকি কালাম জিবে দিয়ে এবার ওজন বেশি হাতে জিবে কারা কার বাণী তো তুলি আল্লাহর কথা এবার যদি এখন কে যদি হয় যে না আদি সত্যুন কি তোর তো উল্টো হয়ে যাবো এটা যদি হয় যে আদি যে যার বাণী
বাণীর ওজন যে বলেছে তার থেকে বেশি নাউজুবিল্লাহ তোলো তো কম পরিবর্তে কালামুল্লাহর ওজন আল্লাহর তুল বেশি নাউজুবিল্লাহ ঈমান থাকবে ও যে বলেছি মুখস্থ করেছো তাফসীর পড়েছো সবকিছু করেছো কিন্তু বললা আল্লাহ তিনটা ঈমান আছে নাকি নাই এগুলো আকায়েদ উসুল উসুল বুঝম পড়িবো এই উসুল বুঝি বললাই আকীদা লই বললাই ফিরদ দরবারে জম পড়ে গৌসুল আজম মজবন্ডারের দরবারে এ আব্দুল ফয়তর বেকরাই তরা বেকম ভান্ডারের দরবারে গিয়ে দেখিলাই এ আকীদা ঈমান নিয়ে যাওয়ার জন্য জোরে বলো সুবহানাল্লাহ ঈমান যখন থাকবে তার মতো যখন আল্লাহ পাক বরকত দান করবে যখন শুকরিয়া আদায় করবেন লাইন শাকারতুম লাযিদানকুম তখন কি হবে মিটা দো আপনি হস্তি اگر কুছ মর্তবা চাহিয়ে জো দানা খাকে গুল কর গুলে গুলজার বনতা হে জোরে বলো সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত ধান গাছ সোজা আছে মানে উদ্যত কি মানে নত নয় ওর জীবনের কোনো সাকসেস নাই যখন তার মধ্যে ধানের ছড়া এসেছে যখন বারবার আসে যেন নয় নাকি উজুর আগে অন্য আসে নজুকে যুক্তি 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 যখন একটা দানা ওখান থেকে পড়লো মাটিতে সে মাটির বীজ থেকে যখন একটা গাছ গজলো তখন ওই ধানের জীবনের সার্থকতা জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের চোখ কৃষকের চোখের পার্থক্য কি ওলি ওই ধান গাছ থেকে কত বড় মেশাল বের করেছেন ঠিক কি রে আর কৃষক গুলো কইবো তো না মাশাআল্লাহ ধান এবার খুব ভালো ই আর বেশি এর বালা বসে ভাইও আর জিতে ফেডু মানে খাইবু ইতে হবু তো ধান ভালো ই কম বসতের ধান কিনে খেতে জমি আর ওলি ওই ধান গাছ থেকে সেখান থেকে আল্লাহর প্রতি আজিজির ইন্তজারের ফয়সালা বের করবে জোরে বলো সুবহানাল্লাহ এটা হলো ওলির চোখ আর সাধারণ চোখের পার্থক্য বাবারা ওলিদেরকে মহব্বত করা শিখেন আদব শিখেন কারণ কি আমার নবী পাক এরকম একটা চাদরের মধ্যে নিজেকে আবৃত করলেন মা ফাতিমাতু জাহরা কে আবৃত করলেন মাওলা আলী শেরে খোদা কে আবৃত করলেন ইমাম হাসান কে আবৃত করলেন ইমাম হুসাইন কে আবৃত করলেন করার পরে বললেন ইয়া বারী তাআলা এই আমার এই যে আমার চাদরের আন্ডারে দেখেন এই হাদিস বর্ণনা করেছেন উম্মে সালামা নবীর পত্নী যে নবীর পত্নীর সম্পর্কে পত্নীদের সম্পর্কে আল্লাহ পাক সূরা হাজাবের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালা আনতান কিহু আজওয়াজুহু মিন বাদি আবাদা আমার নবী দুনিয়া থেকে বেসালের পরে কারণ আর নবী বে কি জিন্দা নবী নাকি মুর্দা নবী হায়াতুন নবী ঠিক কি না জিবে জিন্দা এবার বিয়া কি থাকে নাকি ভাঙি যায় না বুঝো কথা জিব তুই জিন্দা হলে তোর বললো তুই তালাক ন দিলে এবার কি থাইব নাকি ভাঙি যাইব কথা বুঝেন তাহলে এবার আজ আবাদা আবাদা তোমার বিয়ে বতাইব এতলে আমার নবী পাককে ওনার পত্নীদেরকে সম্পর্কে আল্লাহ বলেছে আমার নবীর বেসালের পরেও আমার নবীর স্ত্রীদেরকে বিবাহ করা হারাম কথা কি বুঝতে পেরেছেন এটা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা আসে হিসেবে না কারণ রসূলের পাকের তালাক প্রাপ্ত এক স্ত্রী ছিল উমিয় বিনতে যউন তাকে রসূলের পাক নিজে জায়ের অবস্থা বিয়ে দিয়েছেন দলিল যউন দলিল তো হয় তো এটা তোর তোর দলিল দিলে রে তোর তোর নদীলে কই বুঝতে মাইজমানের দলিল সারা ওয়াইজ বয়ান করি ঠিক কি না তার তো এই যে সেমা বাক্য ডোল ডাক কো বাজাই এই যে বিয়ের কথা বারবার ঘুরি ঘুরি বিয়ের কথা আইর আর নবী বা বিয়ে বেকি বালা খাম নাকি খারাপ কাম সুন্নত না আর নবী দো জাহা হাদিস পাক ইবনে মাজাহ বাবুন নিখান মুতারশাদ করেছেন ওয়াল ইতিশাদ করেছেন আলিনু হাজান নিকা কি এলানের বহুবচন হইলো আলিনু এলান মানে কি ঘোষণা করো আলিনু হাযান নিকা ওয়াজআলহু ফি মাসাজিদা ওয়াদরিবু আলাইহি দুহু তোমরা বিবাহের ঘোষণা দাও তার মানে ঘোষণা সারা বিবাহ দিলে ইবে আল্লাহর রাসূলের উসুলের বিরোধী না পক্ষে জোরে বল না আলিনু হাযান নিকা তোমরা আল্লাহর নবী হক দে বিবাহের ঘোষণা দাও তার মানে সুরে চাপতে মালা বদল করি বিয়ে করিবার সিস্টেম আর আর ইসলামের মধ্যে কি সমাজের নজানাই এর বিয়ে করিবার সিস্টেম নাই ঠিক কি না তারপর কি করতে ওয়াজালাউ বি মাসাজিদা মসজিদের মধ্যে তোমরা সে অনুষ্ঠান করো ওয়াতারিবু আলাইহি বিদুহু এবং তোমরা দব বাজাইরে দোল বাজাইরে সেবার ঘোষণা দাও জোরে বলো সুবহানাল্লাহ তো মান্ডারি ডোল আছে নাকি নাই মাইজ বান্ডারি ডোল বাজাইরে মানুষ কুফর করতে হতে না দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ দম থাকিতে ভুইল না মন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কি আল্লাহর হতো নাকি আল্লাহ বিরোধী হতো জোরে বলেন না
এই যে মজবন্দর সমাবাদের মাধ্যমে গানের মাধ্যমে মানুষের মনের মধ্যে যে গদ্দের বাণী ঢুকছে না সেই গদ্দের বাণীগুলোকে গোলামে গৌসুল আজমগণ পদ্দের আকারে ছন্দের আকারে সেই কথাগুলোকে যেভাবে গোলামে শামসে তাবরিজ মুসনবীর জালালউদ্দিন রুমি মুসনবী তৈরি করেছেন সেভাবে গৌসুল আজম আহমদুল্লাহ গৌসুল আজমের গোলাম রহমানের এই হাদিসা বজলুল করিম মুন্দাকিনি রমেশ ফকির এদেরকে দিয়ে তাদের মাধ্যমে আল্লাহ রাসূলের কোরআনের হাদিসের বাণীগুলোকে পদ্ম আকারে মানুষের মধ্যে প্রেরণার ঝংকার যেন তৈরি করে সেইভাবে তৈরি করেছেন জোরে বলো সুবহানাল্লাহ আবার রমেশের কথা এক কিছু সরি গেই বাজে অনুরোধে বিরক্ত লান না রাজত্বতে বিরক্ত লান না আয় মাইক তো চেক করে দেরি করি আরে ঠিক কি না তো এখন শুন আর আর কিছু মাইস বন্ডারি হলে রমেশের কথা দিতে বলি ইন্দু আচ্ছা আয় কত কোন হইলাম দে আবু বকর উনি যে মুসলমান আমার নবীর দলিল ঠিক কি না মুসলমান হওয়ার পরে আগের যত গুনাহ সব মাপ ঠিক কি না আর আছে না নাই আল্লাহর কথা অনুযায়ী তাহলে রমেশ ইবে ওর পৈতৃক নাম আচ্ছা চৌধুরী এবে মুসলমান না হিন্দু চৌধুরী চৌধুরী না বুঝে হিন্দু আছে আচ্ছা পূর্ণেন্দু চৌধুরী এবে কি মুসলমান না হিন্দু পূর্ণেন্দু পূর্ণেন্দু চৌধুরী যাব চৌধুরী কে ও তো চৌধুরী ও তো চৌধুরী তো কে হিন্দু কে মুসলমান কে ও মা কথা না বুঝে কথা তাহলে যাব চৌধুরী মুসলমান পূর্ণেন্দু চৌধুরী চৌধুরীর মধ্যে কোনো হিন্দু মুসলমান নাই ঠিক কিনা ঠিক না বাবা তাহলে শীল ইতার পৈতৃক উপাধি কি পৈতৃক উপাধি মানে বাবক দিন না কি যেন তালুকদার ন আছে আর বাজার রূপে শাড়ি আছে রিজার্ভ বাজার আর আদন তালুকদার যদি হয় কাশেন তালুকদার এবে কি ওকে মুসলমান আর ওকে কি তালুকদারের মধ্যে হিন্দু নাই কি মুসলমানে বৌদ্ধ নাই চৌধুরী বৌদ্ধ নো আছে নাকি নাই আছে তো আছে তাহলে চৌধুরীর মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আছে সবটাই আছে তোমার নাম এবং তোমার খামর মাধ্যমে আছে ঠিক কিনা এখন একটা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ নো বাবা এখন কে যদি মহব্বত করি আয় বাংলার মধ্যে নাম রাখকম যদি রাখি তার নাম স্বাধীন এটা কি মুসলমান না হিন্দু নহয় নাম যদি স্বাধীন হয় এনে তো মন্দির যায় টিকে পরে হরে কৃষ্ণ হরে রাম করে এদের কি হইব জোরে বলেন কি বলবে এখন যে নাম হচ্ছে স্বাধীন মসজিদ যায় পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে হ্যাঁ জকাত দেয় এ স্বাধীন কি হইব কি বুঝছেন না বুঝেন নাই তো রমেশ সে গৌসুল আজম গোলামুর রহমান বাবানের কাছে খলমান নবর তোমার কাছে দলিল কি আর কাছে দলিল কি ও যা সিদ্দিকে একবার রসুল আপাকের কাছে কলমা পড়ে না এটার কোনো যেমন দলিল নেই কলমা পড়েছে কারণ তার ইকরারে বিল্লা সাইন আসার পরে পরে যে আমল সেগুলো সাক্ষী দিচ্ছে কারণ রমেশ কি লিখেছে মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা ঠিক না তৌহিদ কি ইসলাম নাকি কুফরি তৌহিদ দিবে কি তো জি দেখো যে মাইজ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা ঘুমায়ও না মায়া ঘুমে আখের জামানা ঠিক না যে আখের জামানা স্বীকার করে সে কি মুসলমান নাকি হিন্দু আরে বাজি ইতের যেন আবু বকর সিদ্দিক আকবরের বাপ হিন্দু কাবের আছে আর কি তো কাবের হুয়া মুসলমান হইতে পারিলে এই যুগের মধ্যে এই যুগের মধ্যে কাবের হুয়া মুসলমান হইতে পারে নাকি না পারে আবু বকর রে রসুল পাক ইসলাম ধর্ম গ্রহণ করিবার পরে এটার বদদিনের নাম কি চেঞ্জ করছে না করছে ওমর ফারুক ফারুকে আজম রে এটার নাম কি পরিবর্তন করেছে উসমান জিন্নুরাইন উনার পৈতৃক নাম কি পরিবর্তন করেছে তার মানে নাম পরিবর্তন করা মুসলমান হওয়ার শর্ত রমেশ জিল্লে হই কি হই প্রথমে অজু করিবে তারপরে নিয়ত বাঁধিবে মাঝে অজু করি আর নিয়ত বাঁধি আর পুজো করে দেন না কত হন না ওর কালামের মাধ্যমে তো বলে দিয়েছে গৌসম মজবন্ডরি কি করতে বলেছে ঠিক কিনা কি কর ডানে লয় বামে সারে কি সারে দে ও ডানে লয় কি সারে দে বামে সালাম সারে নাকি ন সারে সালাম করতে কেন বামে থেকে ডানে সারে না ডানে থেকে বামে সারে সাধনের কায়দা জানা চাই সাধনের কায়দা এক কালাম দিয়ে কত কিছু বলেছে আজ এটা মাইজ বান্ডারির নামে বোধকে জিন সাধন করর বোধকে ফকেট সাধন করর এই সমস্ত ফকেট ফ্যাকেট জিন এগুলো ইসলাম আল্লাহ রসুল সমর্থন করে
সত্য পথে আসতে হবে আল্লাহর ওলিদের হাক্কানি পথে আসতে হবে কারণ কি কেরামতুল ওলিউল হক কোন আল্লাহর ওলিদের কেরামত সত্য ঠিক কি না আর যাকারিয়া বেড়া আব্দুল ফোরেন আইরা আর আব্দুল ফোর উসিনা সাইলে তোমারলা শরীক হই যায় মুশরিক হই যায় তা আল্লাহ তো সাধারণ মঞ্চরন কম পরিবুদ্ধ নবীর মুশরিক শিখাইয়ে জাকারিয়া হযরত জাকারিয়া একজন জুলুল কদর নবী এদের ফুয়ানোর মামরিয়ামের নাম বুঝন না এবারে খ্রিস্টান না ম্যারি হয় মা ম্যারি হয় কি মরিয়াম ঈসা রুহুল্লাহ কি মা জননী তিনার কাছে জাকারিয়া হযরত জাকারিয়াকে আল্লাহর নির্দেশে তার বারগাহে যাইয়া ওই হযরত মরিয়াম আচ্ছা আমাদের মুসলমান ইতিহাস কি বলে আমাদের কোন মাতৃজগতের মধ্যে মানে মহিলা জগতের মধ্যে কোন নবী আছে আছে নাকি আমি বানাই বলতেছি ইসলাম কি বলে ইসলাম যা বলে মাইজবন্ডের তরিকা তা বলে ইসলাম যা বলে কাদেরী তরিকা তা বলে ইসলাম যা বলে চিশতি তা বলে যে কাদেরী চিশতি মাইজবন্ডের ইসলাম বিরোধী করে সেটা কাদেরী না চিশতি না মাইজবন্ডেরই না জোর বল সুবহানাল্লাহ তাহলে জাকারিয়ার হদে ওই মরিয়মর গরত সামনে যাই না আর তুই সা এ আচ্ছা জিবে জাকারিয়া ইবে আল্লাহর নবী না তুই বে আল্লাহর নসিন তু আগে নসিন কি নবী হইব না তো নবীর আগে ন সাই সাই ন আল্লাহর রব্বুল আলামিন খোদা আর মা মরিয়মের বারে গায়ের সামনে রাখি এরা তুই আল্লাহর কাছে খ খোর পরে 96 বছর বয়সে আল্লাহর একজন নবীকে পুত্র সন্তান দান করেছে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর একজন নবীকে দিয়ে দেখে দিয়েছেন যে আল্লাহর ওলি এই যে এক যুগ আসবে যখন আল্লাহর ওলিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের তওবা হয় যে সাহেব হতা হয় এ সাহেব সমাজতে আল্লাহ মুখি বদরে এই ওই বল্লাই এই সমস্ত কি বাহান আল্লাহ তাআলা ক্রিয়েট করেছেন তার মানে এটা না যে একজন নবীকে ওলির কাছে অদরস্ত করেছেন নাউজুবিল্লাহ হযরত মূসা রে কি করছি আল্লাহ পাক খাজা খিজির কাছে পাঠাইয়ে ঠিক কিনা আমি বলি নাই কোরআনে বলে কোরআন ধরো ফুরিলে না জানি বাদে কোরআনত কি আছে ন ফুরিয়ারে এন মাইজবেন্ডার এন তেন সেন এমন কথা বলে কি ঠিক হইব না তাহলে আমরা যে আজকে এখানে যে আলোচনাগুলো করেছি বাবা এগুলো কি আল্লাহ রাসূলের কোরআন হাদিসের বাইরে করেছি কোনো কিছু দলিল ছাড়া কোনো কথা বলে গিয়েছি তাহলে আল্লাহর ওলি ওই যেটা বলেছি আমার নবী পাক আবৃত্ত করে আল্লাহর কাছে বললেন আল্লাহ পাক উম্মে সালামা উনি মা জননী উনি বলছেন যে আমি এখানে আসি তখন আমার নবী বললেন না সালামা তুমি ওখানে থাকো এইটা আলাদা জায়গা এ পাক পঞ্জাতন এখন বলে পাক পঞ্জাতন নিবে হইলে বলে কি অবৈধ বলে পাক পঞ্জাতন কত অর্থ কি পাঁচটা পঞ্জাতন পবিত্র রুহু পবিত্র দেহ জোরে বলো সুবহানাল্লাহ ইবে আল্লাহর কোরআনের বাণী আর রাসূলের হাদিসের বাণী আমার রাসূল পান ওই পাঁচজন উনি সহকারে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আমার নবী হলেন মুজিবা দোয়া উনি যা দোয়া করেন কবুল হয় জোরে বলো সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খদ্দে এই আমি যাদেরকে আবৃত করেছি তারা হইল আহলে বাইত রাসূল আল্লাহ আপনি এদেরকে পবিত্র করুন আমার আল্লাহ বললেন কি ইন্নামা ইউরিদুল্লাহ লা ইউযহিব মিনকুম রিজসা ইল্লা আহলে বাইত ইউতাহহিরাকুম তাতহীরা আমার আল্লাহ বললেন যে আমি আল্লাহর ইচ্ছা সুন্নি ওয়াহাবি শিয়া খারেজি গুদা গুদি কি লয় রে আল্লাহ লয় রে নবী লয় রে ঠিক না নবীর লয় ক্যাম করলে সমস্যা উগো করতে ক্যাম করলে বালা উগো করতে ক্যাম করলে সমস্যা বেদাত আর উগো করতে আলী নবী ন আলী আসল দিন নবী হইবে এই ধরনের ফেতনা মানে ব্যাং নবী লয় রে ঠিক না আল্লাহ লয় রে কিন্তু কোনো ফেতনা নাই আছে না কথা বুঝুন তাহলে খুব খেয়াল করে শুনুন আল্লাহর জিবের লয় রে সমস্যা নাই আর আইবে লয় রে সমাধানর কি করি চেষ্টা করি জিবগত কইতে আসিলাম যে কথার মধ্যে আমরা ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পঞ্জতনকে বলছেন যে ইন্নামা ইউরিদুল্লাহ আমি আল্লাহর ইচ্ছা আমাদের সবার আকীদা কি আল্লাহ পাক কোন বললে কি হয় ফায়া মানে অহমূল্য হয়ে যায় ঠিক কিনা সেখানে আমার আল্লাহ হদ্দে আমি আল্লাহর ইচ্ছা যারা আমার নবী এই যাদেরকে আহলে বাইত রসুল বলেছেন তাদেরকে আমি আল্লাহ হারাম থেকে না যেকোনো কাসার ময়লার থেকে পবিত্র রাখা জোরে বলুন সুবহানাল্লাহ আর নবী কি হই কুল লা সালুকুম আলাইহি আজরান ইল্লা মা আদাতু ফিল কুরবা আমি তোমাদের জন্য বান্দারা
গোলামরা যা করেছি আমি কিছু চাই না আমার اولاد রাসূলদের মধ্যে যারা ওই যে বিদায় হজর বাসনের কথা বললো আমার নবীকে আল্লাহ বললেন কি বল্লিগ মা উনজিলা ইলাইহি মির রাব্বিক আপনার থেকে আপনার প্রতি আপনার রবের থেকে যা এসেছে আপনার বান্দাদের গোলামদের মধ্যে ছড়ায় দেন জোরে বলো সুবহানাল্লাহ কাল তাহলে বাবা খেয়াল করে শুনেন এই যে আল্লাহর চাওয়া اولاد রাসূল আল রাসূলকে পুত্র পবিত্র রাখা আল্লাহর নবী চাওয়া হলো আমি করছি তার বিনিময়ে কিছু চাই না আমার যে সমস্ত اولاد রাসূলরা দ্বীনের খেদমতের মধ্যে আছে এন اولاد রাসূল এন اولاد রাসূলকে গেলে জিবে দ্বীনের লগে দ্বীনের দল লগে কোনো সম্পর্ক এই اولاد রাসূলের কাছে murid হইলে দ্বীন আখেরাত কিচ্ছু হবে اولاد رسول دامان درته হবে ان الذين يبينك انما يبين الله يد الله فوق قائدهم আমার নবী পাকের কাছে যারা বায়াত সুন্নাহ গ্রহণ করেছে সূরা ফাতার মধ্যে আল্লাহ বলেছেন তোমরা আমার নবীর কাছে না আমি আল্লাহর কাছে বায়াত হয়েছো কারণ আমার নবীর হাত আল্লাহর হাত জোরে বলো সুবহানাল্লাহ الله هو النبي رات الله رات النبي غد أولاد رسول جرا حق أولاد رسول جرا خطاب در مدد آتش تادر حات أمين نبي رات تادر حات رمد در نبي ويرا الله هو فوزي تواري بنا كي باري بترنو اي جنو آما در جنو بايات سننا گرهانو كوري شط پوت تكي سرات المستقيم نمد دشت دكار چشتا كورار شربت نام ويلو طريقة مجبن داريا اي طريقة مجبن داريا مدد বুনিয়াদ ইসলাম খামসুন ইসলামের পাঁচটি স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ যাকাত শুধু এগুলো না হকুল্লাহর সাথে হকুল ইবাদ সৃষ্টির জন্য খেদমত করা সৃষ্টিকে শান্তি দেয়া পরিশান্তি দেয়া এই সমস্ত কিছু করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দয়া রহমত দান করেন আজকে এই যে মহান ওলি ওনারও সিলসিলা মাইজবান্ডারের গোলামি ঠিক কি না এই মাইজবান্ডারের গোলামির দয়া এত মহাপ্রকট ওই কি হইলাম দে আমি যে আজকে এই যে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি এসেছি বাবা যারা ইয়াং ছেলে গুগলের মধ্যে গুগল ম্যাপ দিলে ক্লিক করলে এই রাস্তাটা পাওয়া যাবে না আচ্ছা আমার নবী পাক কি মেরাজে গিয়েছিলেন নাকি যায় নাই এটা একটা রাস্তা গিয়েছে না তো তুমি আমি কি সারাদিন মেরাজের ক্লিক দিয়ে রাস্তা দিলে এই রাস্তা কি আসবে গুগলে গোসুল আজম শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি কিবলা কাবা এরাঙ্গুনিয়া কোদলা পাহাড়ে উনার ভক্ত যখন বাঘের দ্বারা আক্রান্ত যখন উনি বদনা নিক্ষেপ করলেন মাইজবান্ডার শরীফের পুকুরে এই বদনা যাইয়ে বলে রাঙ্গুনিয়া কোদলা পাহাড়ে বাঘের মাথায় বাঘ বয়ে পালাইলো এটাও কোনো না কোনো রাস্তায় তো গিয়েছে কিন্তু আপনি ওই যে রাস্তায় গিয়েছে ওই রাস্তা ক্লিক করলে কোনোদিন পাবেন কারণ ওই রাস্তা হলো অলৌকিকত্বের রাস্তা অমরত্বের রাস্তা আল্লাহ পাক আল্লাহর সেই ওলি নবী রাসূল গোস কুতুব আবদালদের মাধ্যমে আমরা যেন আল্লাহকে রাজি খুশি করাতে পারি সৎ পথে থাকতে পারি মাতা পিতার খেদমত করতে পারি নামাজ রোজা হজ যাকাতের মাধ্যমে আল্লাহর শরীয়তের যে বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানকে মেনে আর সুন্নাহ নফল মুস্তাহাব বندگির মাধ্যমে সত্যিকার غلام رسول হিসেবে غلام غوث العظم হিসেবে غلام ولی হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করে এই দোয়া দাওয়াত চেয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমরা বিশেষ ভাবে দোয়া করব আজকে এই পবিত্র মাহফিলকে আল্লাহর ওলির মাহফিলকে আলোকিত করার জন্য যারা সহযোগিতা করেছেন কাল কিয়ামতে হাজর নজর পুল সিরাত মিজানের মধ্যে রব্বুল আলামিন যেন আল্লাহর মহান দয়া রহমতের ছায়া আমার রহমতুল আলামিনের ছায়া আমার গৌস মজবন্ডরের ছায়া তাদের জন্য নসিব করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন মিলাদ ما كان محمد ابا ادم رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وزابي وبارك وسلم صلاة دنيا
عليكم مرحبا يا مرحبا يا رحمت العالمين مرحبا مرحبا يا غوث العظم محمد السرور دنیا ودی ہے محمد بہتر قلا وری ہے صلا دنیا يا آمد حضرت خير الورا کی نبی تاجدار اہل عطا کی صلاة دنیا ولادت ہے حبیب کبریا کی اٹھا مومن سلام مصطفیٰ کی نبی
وسلم دائما ابدا على نبيك خيرهم كلهم بيجاهد والسلام اللهم امين يا رب العالمين يا رحمن الرحيم رحمان فضل کر يا رب محمد مصطفى کی واسطه سيد کونین شاہ انبیاء کی واسطه يا الہ العالمین ارزو ہو ہم سب کی قبول ازدزب حاضر دعائی مصطفى کی واسطه دور کر رنجت لی ہے سخت سب کو بے کلی اوش ہے صدیق اکبر باصفا کی واسطے فضل کے ہاتھوں سے سب کو میوہ مقصد خلا اس عمر فاروق عدل بیریا کی واسطے دو جہاں میں حضرت عثمان کی رو سے ہمیں مت خجل کی جیتا اس صاحب حیا کی واسطے بارگاہ عالی میں تیرے یہ ہے میرے التجا او بحل مشکل میرے مشکل کشا کی واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے شاد قر دل میرے سر سبز کرن خل مراد عزوجی غر خستہ حسن صاحب لوا کی واسطے ہر طرف سے فوج غم نے آ کے گھیرا ہے ہمیں دے پنایا رب شہید کربلا کی واسطے یا الہی سب اٹھا لے درد اندوہوں کے باز غوث العظم نور عالم شاہ عبد القادر جیلانی کی واسطے غوث الوقت خازہ خازگاہ خازہ معین الدین چشتی اجمیری سنجیری کی واسطے غوث العظم مجبھنڈاری شاہ احمد اللہ کی واسطے غوث العظم مجبھنڈاری شاہ غلام الرحمہ کی واسطے غوث دورہ مولانا سید محبوب البشر مجبھنڈاری کی واسطے غوث زمان جلوہ مولا رحمہ مولانا سید بدر الدجا مجبھنڈاری کی واسطے غوث زمان مولانا سید عبدالحکیم پرکاش عبداللہ فقیر کی واسطے یا رب العالمین امرا گناہ گار ناقص بنداگون آج کے اپنار ای محان پربتون چولر اپنار ولی ولی کامل اللہ عبدالحکیم پرکاش عبداللہ فقیر اللہ چود توم بچری کرس پاکر مدھے اپنار غلامان را محبان را زاکران را اولاد رسول صدارت جر حاضر ہیں چی اللہ امدر شکر حاضر کے اپنی قبول منظور کرنے یا رب العالمین امرا گناہ گار امدر گناہ لکنو شیر نائی اپنر محان رحمت اللی العالمین دیال غوث العظم مجھنڈار رسلہ ہے امدر گناہ ماف کر دین امدر شکر حیات طیب آدان کرین حلال رزی کشادہ کرین شکر حاجت روائی کرین شکر مشکل کشائی کرین شکر رہنمائی کرین امدر قلب کے اپنر نور علی اپنر رسول کریم نور علی منور کر دین یا رب العالمین اس کے مہان عرص پاک بلکے جو تو عاشقان محبان زاکران ٹاکا دیئے پوشہ دیئے بدھ دیئے شکت دیئے اوبستت دیئے اللہ اپنا رولین محفیل کے شفل کر چشتہ کر چھے اللہ کل قیامت حشر نشر پزیران میزانر کٹھین شمائن بدھے اپنا دیار حمدر چھایا اپنا ربی رحمت اللہ چھایا اپنا خوص مجمندہ چھایا تا جنہ نظیب کر دیا یا رب العالمین امرا جو تو دھرنے بھول ترٹی کر چھی طریقتر نام دیئے بجھے نہ بجھے اللہ عمر جنہوں شد پتر مدیشے سرات المستقیم عطا کرتے پریشے توفیق نائد کر دے اللہ امدر محان مرشد کریم غوث زمان مولانا شاہ سید بدر الدجام جونڈاری قبلا کابر پاک خسرو شریف باروی فلگن پچھے فبرواری دربار پاک غوث العظم جونڈاری مدی امر جنہوں شندور بھبجیتے پریشے توفیق نائد کر دے
আল্লাহ আজকে মাহফিলের মধ্যে যে ওয়াইজিন کرام যারা ওয়াজ করেছেন যারা সংগঠক যারা এখানকার কমিটির মধ্যে আছে আল্লাহ যে যে খেয়ালে আপনার ওলির এক গোলামীর মধ্যে নিজেকে সম্পৃক্ত করেছে ইয়া রাব্বাল আলামিন আখিরাতে আপনার নবী রাহমাতুল আলামিনের ছায়া লেওয়ায়ে হামদি লেওয়ায়ে রহমানের ছায়া তোমাদের আশ্রয় দান করে দেন ربنا ارزقنا ايمانا كاملا الله خاص করে আমাদের মই মুরব্বি আত্মীয়স্বজন যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে কবরের মধ্যে শুয়ে আছে সকলের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস রূপান্তরিত করে দেন ربنا ارزقنا ايمانا كاملا وعملا صالحا ربنا ارزقنا حياتا واسعا طيبا ربنا ارزقنا رزقا واسعا حلالا طيبا انك سميع الدعاء ربنا ارزقنا علما نافعا فهما كاملا ربنا اجنبنا من القوم الظالمين والفاسقين والمنافقين ربنا اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعائي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا ارحمهما كما ربياني صغيرا ربنا اشكر على نعمائك ظاهره وباطنه ربنا ثبت اقدامنا على القران ولا سنه النبي صلى الله عليه وسلم ربنا يسر لي امري ربنا يسر لي امري ربنا حفظنا من كل كرب العظيم ربنا حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآيات منك وارزقنا أنت خير الرازقين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحقك الماء الطيب لا إله إلا الله محمد رسول الله কেমন আছেন সবাই ভালো আরে তাকবীর আরে রিসালা আরে গাউসিয়া গাউসুল আজম মজবন্ডারি মিসকাতুন নূর আল মজবন্ডারি শাহবাদুর তুজা আল মজবন্ডারি মারহাবা মারহাবা